প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো শুভেচ্ছা নিও তোমাদের গণিত ক্লাসে আবারও স্বাগতম তোমরা ইতিমধ্যে জানো সূচকের উপর আমি গুরু ধারাবাহিক ক্লাস তোমাদের জন্য নিচ্ছি আজকে হচ্ছে এর তৃতীয় এবং শেষ ক্লাস যারা আমার প্রথম সুযোগের উপর যারা আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করে নাই তারা সেই ক্লাসগুলো টাইম লাইন থেকে সেগুলো খুঁজে নিবা তোমরা তাই দেখতে পারো অথবা আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিংকেও তোমরা ক্লিক করে পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে আজকে সহ তোমাদের জন্য তিনটা ক্লাস আমি সুযোগের উপর রেডি করেছি যে যে তিনটা ক্লাস দেখলে তোমাদের চতুর্থ অধ্যায়ে চার দশমিক একের যে সুযোগের যে সমস্যাগুলো আছে আমি এতটুকু নিশ্চিত যে তোমরা অন্তপক্ষে সেখান থেকে আনসার করতে পারবা সবগুলো অঙ্ক না পারো না পারো তবাকে করতে পারবা মানে ভয় লাগবে না তো আমরা আজকে একটু একটু জটিল টাইপের যে সমস্যা আমরা সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব আমি এই জন্য তোমাদেরকে বলি চার দশমিক একের তোমাদের জন্য আমি দশ নম্বর অঙ্কটা একটু দেখাই হ্যাঁ দশ নম্বর এখানে তোমরা বই সাথে মিলিয়ে নিতে পারবা এখানে বামপক্ক এবং ডানপক্ক তোমাদেরকে মিলাতে বলছে তাই না আমি বামপক্ক দিয়ে শুরু করি লেফট সাইড সমান 2 টু পি প্লাস 1 3 টু দা পাওয়ার 2p প্লাস q 5 টু দা পাওয়ার p প্লাস q 6 টু দা পাওয়ার p

স্টেপ বাই স্টেপ আমরা সেটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই তোমরা ইতিমধ্যে যারা আমার দুইটা ক্লাস দেখেছিলে তোমরা নিশ্চয়ই জানো যে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হয় যেমন এখানে আমি শুরুতে তোমাদের বলেছিলাম যে কি প্রথম স্টেপ হচ্ছে আমি একটু আবার মনে করে দিই প্রথম স্টেপ হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক মৌলিক সংখ্যা অর্থাৎ এখানে যে সকল মৌলিক সংখ্যা আছে আমরা সেই সকল মৌলিক সংখ্যাকে আমরা রেখে দিব এরপর বাকি কাজটা আমরা করি দেখি কীভাবে করি দেখুন টু কিন্তু মৌলিক সংখ্যা আমরা টুটা রেখে দিব টু পি প্লাস ওয়ান এরপর থ্রিও রেখে দিব যেহেতু মৌলিক সংখ্যা ফাইভ টু টু ফোর প্লাস কিউ এরপর দেখো সিক্স সিক্স কি মৌলিক সংখ্যা নিশ্চয়ই না সিক্সকে আমরা মৌলিক সংখ্যা রূপান্তর করবো মৌলিক সংখ্যা রূপান্তর করলে কি হয় দেখো সিক্স ইকুয়াল টু টু ইন্টু থ্রি এগুলো আমরা আগে থেকেই জানি তাই না তাহলে টু ইন্টু থ্রি পাওয়ারটা যা আছে তাই থাকবে সেম এটা করো আমরা থ্রি ফি মাইনাস টু এখানেও আমরা এটাকে ভেঙে ফেলবো থ্রি ইন্টু টু টু পি প্লাস টু এটাও আমরা টু পাঁচ দ্বিগুণের দশ ফি এটাও আমরা ভাঙব থ্রি ইন টু ফাইভ কিউ অর্থাৎ এই এই স্টেপ আমরা কি করলাম মানে এই স্টেপে কী করছি জিনিসটা সেটা হচ্ছে যে সকল মৌলিক সংখ্যা ছিল সেই সকল মৌলিক সংখ্যা আমরা রেখে দিছি পাশাপাশি যেগুলো মৌলিক সংখ্যা ছিল না সেগুলোকে মৌলিক সংখ্যা রূপান্তর করছি তাহলে প্রথম স্টেপ শেষ দ্বিতীয় স্টেপ পাওয়ার বন্টন দ্বিতীয় স্টেপ হচ্ছে পাওয়ার বন্টন পাওয়ার বন্টনের ক্ষেত্রে আমরা করবো কি যেগুলো রয়েছে সেগুলো আমরা রেখে দিব টু 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 ফোর ফি প্লাস ওয়ান থ্রি টু টু ফোর টু ফি প্লাস কিউ ফাইভ টু টু ফোর ফি প্লাস কিউ ইন্টু এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বন্টন অর্থাৎ টু ইন্টু থ্রি এই পাওয়ারটা আমরা কার উপর কীভাবে বন্টন করবো এটা আমরা কিন্তু ক্লাস সিক্স থেকে জানি দেখো তো ক্লাস সিক্সে এরকম ছিল এক গুণ বি কিউব হলে আমরা সেরকম কি লিখতাম এক কিউব আমরা এইভাবেই লিখতে পারতাম তাই না একইভাবে টু এবং থ্রি উপর পাওয়া হচ্ছে ফি তাহলে আমরা কী করব এই ফি যে পাওয়ার বাঘাত যে আরে সেটা আমরা টু এবং থ্রিকে দিয়ে দিব তাহলে টু টুয়েন্টি ফোর ফি আর টু টি ফোর সরি থ্রি টুন্টি ফোর ফি একইভাবে নিশ্চয় আমরা করে ফেলি কাজটা থ্রি টুটি ফোর ফি মাইনাস টু থ্রি টুন্টি ফোর টু ফি প্লাস টু টু টুয়েন্টি ফোর টু ফি প্লাস টু এটাও আমরা পাওয়ারটা বন্ধ করে দিই ফাইভ টুইটি ফোর ফি টু টুটি ফোর ফি থ্রি ফাইভ ফোর আমরা এই কাজটা কী করলাম যে পাওয়ারগুলো বন্ধ করে দিয়েছি এরপরে কাজ হচ্ছে কী করবো সত যে কাজগুলো আমরা করি পাওয়ারগুলো প্রথমে একই বেস হলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব আমরা কিন্তু শেষের দিকে তাহলে টুর আমরা রাখলি কি এখানে একটা 2 আছে এখানে একটা টু আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে ফি প্লাস ওয়ান প্লাস ফি আমরা থ্রি করি টু ফি প্লাস প্লাস ফি আর ফাইভ যে তো অন্যায় আমরা ফাইভ লিখে দিলাম এবার নিজেরটা একটু করি প্রথমে টু লিখি টুর সাথে টু মিলে লিখলাম আগে থেকে যাতে সেটা লিখি টু প্লাস টু প্লাস ফি এটা লিখলাম এটাই এটাই লিখলাম এরপর থ্রি থ্রি প্রথমে নিজেরটা লিখি ফি মাইনাস টু প্লাস আমরা এই অংশটা লিখবো টু ফি প্লাস টু প্লাস এরপর থ্রির কী আছে এখানে কিউ আছে কিউ লিখলাম এরপর আমরা ফাইভ অ্যারটা লিখি ফাইভ একটা হচ্ছে ফি প্লাস কিউ ফি প্লাস কিউ প্রিয় শিক্ষার্থীরা একটু করে একটু নোট করে নাও আশা করছি তোমরা নোট করে নিছ এরপর আমরা পরের স্টেপ একটু যাই আমাদের কিন্তু কাজ অলমোস্ট এখন শেষ হয়ে যাবে এরপর আগের মতোই সমান মানে আয়ের গ্রাউন্ড কোল আমরা যেরকম করতাম সেরকম পাওয়ার পাওয়ার যেহেতু মিলে গেছে টু আর টু মিল আমরা একটা লিখবো তার পাওয়ার বাঘের ক্ষেত্রে কী হয় উপরের থেকে নিচেরটা বিয়ে হয় এক্ষেত্রে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি পি আর ফি মিল হচ্ছে টু ফি +1 - আর নিচে হচ্ছে 2p আর একটা ফিমেল 3v 3 এটাকে माइनस এরপর 2p আর ফিমেল 3v তারপর +2 -2 আর তারপর 3 আমরা লিখবো 3 কে আমরা উপরে টাগ লিখি 2p আর ফিমেল হতে 3v প্লাস তারপর থেকে কিউ মাইনাস একই হতে নিজেরটা এখানে একটু দেখি আমরা এই টু আর এই টুটা কিন্তু চলে যাবে তারপর টু পি আর ফিমেলের মিলে থ্রি ভি থ্রি ভি প্লাস কিউ সরি মাইনাস মাইনাস থ্রি ফি তারপর থেকে প্লাস সরি মাইনাস কিউ এর থেকে ফাইভ ফি প্লাস কিউ মাইনাস ফি মাইনাস কিউ টু আমরা একটু মিলে দেখি আবার যে টু টু ফি আর এখান থেকে কাটা তো তারপর মাইনাস ওয়ান থ্রি টুটি এখানে এটা চলে যায় এটা চলে তাহলে হবে আর ফাইভ টুটি ফোর জিরো টু টু ফোর ফি ওয়ান 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 আমরা ইতিমধ্যেই জানি কোনো সংখ্যার উপর পাওয়ার যদি কী হয় পাওয়ার যদি জিরো হয় তার মানটা কি হয় শূন্য হয় এরপরে থাকবে ইকুয়াল টু 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 ফোর মাইনাস থ্রি ওয়ান কিন্তু রাইট হ্যান্ড সাইড যেটা আছে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে হাফ রাইট হ্যান্ড সাইডে আছে যেটা আছে সেটা হচ্ছে হাফ কিন্তু আমার এখানে হাফটা আসে নাই তো হাফটা আসে নাই কেন আমরা সেটা একটু চিন্তা করি একটু আগে আমরা কেন মিলতে না আমি একটু চেক করে দিচ্ছি আমরা চেক করার পর দেখা যাচ্ছে কি আমাদের ক্যালকুলেশন এখানে ভুল হয়েছিল তোমরা একটু মিলে দেখবা যে এখানে ক্যালকুলেশন যখন আমরা করবো তাহলে কিন্তু টু পি আর এখানে কিন্তু এই সংখ্যাটা থ্রি পি হবে এটা হবে থ্রি পি আর আমি এই জায়গায় যোগ করার জন্য একটু ভুল করে ফেলেছিলাম সেটা আশা করছি তোমরা সেটা বুঝে নিবা যে থ্রি ফি আর থ্রি ভি চলে গেলে এখানে কিন্তু এই এটা আর থাকে না এই অংশটা আর থাকে না তখন হবে টু টুটি ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এই অংশটা আর থাকে না তাহলে আমরা কী পাচ্ছি টুটি ফোর মাইনাস ওয়ান আর আমরা ইতিমধ্যেই জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ান বাই সে সংখ্যা হয় ইকুয়াল টু হাফ ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড রাইট সাইড নট রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড আশা করছি এটা তোমাদের আয় আসছে আমরা একটু আরেকটা প্রবলেমস দেখি কীভাবে করা যায় আমি তোমাদের জন্য তেরো নম্বর অঙ্কটা একটু দেখি কী করা যায় আমরা কীভাবে সেটা সমাধান করি সেম লিখলাম লেফট সাইড যে এক্স টু টু ফোর আর এ ডিভাইড বাই এক্স টু ফোর আর বি হোল টু দোর আর ওয়ান বাই অ্য বি ইন্টু এক্স টু ফোর বি বাই এক্স টু ফোর সি ওয়ান বাই বি সি এক্স টু সি বাই এক্স টু অ্যা ওয়ান বাই সি এ ওকে ডান এবার আমরা এটা কীভাবে সলভ করতে পারি একইভাবে যে আমরা আগে যে যেরকম করতাম আমরা আগে একই কাজটা করে ফেলি তাইলে একই কাজটা হচ্ছে কী এখানে একটু খেয়াল করো আমরা প্রথমে ভিতরে অংশটা করব ভিতরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি আমি কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু এই কাজটা জানিয়েছ আমি আর ব্যাখ্যা করতেছি না এক্স টু ফো আর অ্যা বি বিভাইড বাই ওয়ান বাই বি এক্স টু ফোয়ার বি মাইনাস সি ওয়ান বাই বি সি এক্স টু টু ফোর সি মাইনাস এ ওয়ান বাই সি এরপরে কাজটা কী এরপরে কাজটা আমরা এই পাওয়ারটা হিসেব করবো আচ্ছা এটা এটা হিসাবে আমি একটু রাফ করে দেখি দেখো এক্স স্কোয়ার হোল কিউ ইকুইলটা আমরা কী লিখি এক্স টু টু ফোর সিক্স লিখি তাই না এই সিক্সটা কেমনি হলো এই দুটা পাওয়ার কিন্তু কী হয় গুণ হয় টু ইন্টু থ্রি এখন আমরা এট কীভাবে এটা যদি গুণ করি এ মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ বিটা কী হবে অ্যা মাইনাস বি বাই এভাবে হওয়ার কথা না আমরা কে একইভাবে সবগুলো আমরা লিখি এক্স টু রু ফোয়ার অ্যা মাইনাস বি বাই বি এক্স টু রু ফোয়ার বি মাইনাস সি বাই বি সি এক্স টু রু ফোয়ার সি মাইনাস এ বাই সি এ ওকে এরপর আমরা করবো কী যেহেতু এক্স এক্স মিলে গেছে আর ওদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণ তাহলে পাওয়ারটা কী করতে হবে মাস্ট বি যোগ করতে হবে আমরা যোগ করি এ মাইনাস বি বাই অ্য বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি সি এ সমান এক্স টু আমরা একটু লসগো করি আমরা নিচে নিজেরাই জানি যে লসগু হতো কি এ বিসি এবার এখন খেয়াল করতে এখানে অ্যা আর অ্যা চলে গেল থাকবে কি সি আমরা সি দিয়ে গুণ করি এ সি প্লাস একইভাবে এখানে আসবে এ অ্যা মাইনাস সি এ প্লাস এখানে বি বিসি মাইনাস এবি তোমরা টু উপরে খেয়াল করে দেখো অ্য সি আর সি এ সেম জিনিস বি সি আর বিসিএ প্লাস মাইনাস চলে যাবে অ্যা আর অ্যা প্লাস মাইনাস চলে যাবে তাহলে পাওয়ার উপরে কি থাকবার জিরো থাকবে আমার যদি জিরো লিখি তাহলে ইকুয়াল টু এক্স টু টু ফোর জিরো বাই অ্যা সি আর আমরা জানি জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় জিরো হয় একটু করে নোট করে রাখি আমরা জিরোকে যদি আমরা কিছু একটা সামথিং দিয়ে ভাগ করি ইকুয়াল টু জিরো হবে কিন্তু আমরা কোনো একটা সংখ্যাকে আমরা যখন জিরো দিয়ে ভাগ করি তখন সেটা ইনফিনিটি হয় অর্থাৎ এটা ভাগ করা যাবে না তাহলে এখানে কী হবে এক্স টু ফোর জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে ইকুয়াল টু কোন সাইড রাইট সাইড তাই না একদম সহজ অঙ্ক না একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো করলে আসলে সহজ যার স্টেপগুলো ফলো করলে হয়ে যায় তো আশা করছি তোমাদের এই অঙ্কগুলো যে আজকে সহজে তোমাদের তিন নম্বর যে ক্লাস অর্থাৎ সূচকের যে তিন নম্বর ক্লাস এই তিনটা ক্লাসের মাধ্যমে তোমরা সূচক সম্পর্কে যথেষ্ট আইডিয়া পেয়ে যাবা পাশাপাশি সূচক সংক্রান্ত সমস্যাগুলো কীভাবে সমাধান করে সেগুলো তোমরা জেনে গেছো এবং তোমরা করতে পারবা এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানাবা আমরা তোমাদের জন্য একটা বোনাস ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করবো যেখানে সমস্যার সমাধান হবে অর্থাৎ সূচক নিয়ে যদি তোমাদের যা যা সমস্যা আছে সবগুলো প্রশ্ন নিয়েই আমি স্পেশাল একটা ক্লাস করব। আমাদের পরবর্তী ক্লাস হবে লগারিদে নিয়ে আমরা সূচক থেকে যে সকল বিষয়গুলো শিখছি আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে সামনের যে লগারিদেম ক্লাস আছে লগের যে অঙ্কগুলো থাকবে আমরা সে লগের অঙ্কে এই সূচকের জ্ঞানগুলো সেখানে কাজে লাগাবো এবং আশা করি খুব সহজেই আমরা সেই অঙ্কগুলো করতে পারবো আজ এ পর্যন্তই আল্লাহ টাটা